প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি বাই বুকস। আশা করছি সবাই অনেক ভালো আছো। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে 10 লাইনের প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি। 10 লাইনস অন মাই ফ্যামিলি। সো আজকের প্যারাগ্রাফটির প্রতিটা লাইন আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা বুঝতে পারবে। সো চলো, ফার্স্ট অফ অল কী বলা হয়েছে। মাই ফ্যামিলি ইজ আ স্মল ফ্যামিলি। আমার পরিবার একটি ছোট পরিবার। তারপরে আসো, দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে 4 জন সদস্য রয়েছে। তারপরে দেখো কী বলা হয়েছে। দে আর মাই মাদার, ফাদার অ্যান্ড সিস্টার। তারা হয় আমার মা বাবা এবং আমার বোন। উই লিভ ইন আ স্মল হাউস ইন মিরপুর। অর্থাৎ আমরা মিরপুরের ছোট একটি বাসায় থাকি। মাই ফাদার ইজ আ ফার্মার। আমার বাবা একজন কৃষক। মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। আমার মা একজন গৃহকর্মী। মাই সিস্টার প্লেস উইথ মি ডেইলি। আমার বোন আমার সাথে নিয়মিত খেলাধুলা করে। মাই ফ্যামিলি টিচেস মি গুড ম্যানার্স। আমার পরিবার আমাকে শিক্ষা দেয় ভালো নীতিনৈতিকতা। তারপরে আসো, মাই ফ্যামিলি ইজ ওয়ার্ল্ড বেস্ট ফ্যামিলি। আমার পরিবার বিশ্বের শ্রেষ্ঠ পরিবার। আই লাভ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারকে ভালোবাসি। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 10 লাইন্স এসে বা প্যারাগ্রাফ অন মাই ফ্যামিলি। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের মাই ফ্যামিলি প্যারাগ্রাফ। আশা করছি বুঝতে পেরেছ তোমরা। কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টের সেকশনে কমেন্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো 10 লাইনের প্যারাগ্রাফ নিয়ে। আশা করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।